السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولى العظيم. الحمد لله، الله পাকের মেহেরবানি، আল্লাহ পাকের ইহসান. আজ আমাদের দরসুল আকাইদের উপরে নবম দর্স. আমাদের আলোচনা চলছে আল আকাইদুল হাসানা থেকে, আল আকীদাতুল হাসানা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ এর আকাইদ সংকলন, এর উপরেই আলোচনা চলছে. তো আমাদের আলোচনা গিয়েছে এতটুকু যে হাইয়ুন সামিউম বাসির, তিনি চিরঞ্জীব, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা. এতটুকু গিয়েছে আল্লাহ পাকের সাথে সংশ্লিষ্ট 20টা বিষয়, আল্লাহ পাকের যা সিফাত এবং আফআলের সাথে সম্পর্কিত 20টা বিষয় আমরা আলোচনা করেছি. যে আল্লাহ পাকের উজুদ, এবার কিদাম অগ্রগামী হওয়া, এরপর বাকা মুকালাফাতুহু বিল হাওয়াদিস, এরপরে কিয়ামুম বিনাফসিহি, ওয়াহদানিয়া, কুদরত, ইলম, তারপর হলো ইরাদা, তারপর হলো কালাম, এরপরে আসসামউ আল বসরু শোনা দেখা, হায়াত, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি. মানে হুয়া খালিকুন লিজমিইল মাখলুকাত, আলিমুন বিজমিইল মালুমাত, কাদিরুন আলা জমিইল মুমকিনাত, মুমকিনাত, মুরীদুন লিজমিইল কায়নাত. এতটুকু আলোচনা আমরা করেছি. মানে যা কিছু সৃষ্টি আছে সব কিছু তিনি স্রষ্টা, যত কিছু মানুষের জানার, মানে যত কিছু জানার পরিধির ভিতরে আছে এ সব কিছু সম্পর্কে তিনি জ্ঞানী. সব কিছুর উপরে, যত কিছু মুমকিনাত আছে, সব পসিবিলিটি আছে, সব কিছুর উপর তিনি কাদির, এবং সমস্ত যা কিছু ঘটে সবগুলো তার ইচ্ছাই ঘটে. হাইয়ুন সামিউন বাসির, তিনি চিরঞ্জীব, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা. এতটুকু গেছে আজকে দিয়ে. লা শিবহা লাহু ওয়ালা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিথলা লাহু ওয়ালা শারীকা লাহু ফি উজুবিল ওয়ুজুদি লা ফি ইসতিহকাকিল ইবাদাতি ওয়ালা ফিল খালকি ওয়াত-তাদবীরি فلا يستحق العبادة أي أقصى غاية التعظيم إلا هو ولا يشفي مريضا ولا يرزق رزقا ولا يكشف ضرا إلا هو بمعنى أن يقول لشيء كن فيكون لا بمعنى التسبب العادي الظاهري كما يقال شفى الطبيب المريض ورزق الأمير الجند فهذا غيره وإن اشتبه في اللبس. এতটুকু পর্যন্ত. ওয়ালা শিবহা লাহু ওয়ালা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিথলা লাহু ওয়ালা শারীকা লাহু, এই প্রতিটা শব্দে আলাদা অর্থ বুঝতে হবে. মানে এতগুলো শব্দ কেন বলা হচ্ছে? শিবহা লাহু, দিদ্দা লাহু, নিদ্দা লাহু, মিথলা লাহু, শারীকা লাহু, শিবহুন, দিদ্দুন, নিদ্দুন, মিথলুন, শারীকুন, এ প্রতিটার মানা বুঝতে হবে. শিবহুন, শিবহন শব্দটার অর্থ হচ্ছে সদৃশ, মানে তার সাথে সাদৃশ্য রাখে কোনো দিক দিয়ে, কোনো প্রকার সাদৃশ্য রাখে কোনো দিক দিয়ে, এরকম কেউ নেই. এটা মুকালাতা মুকালাফাতুহু বিল হাওয়াদিস, ওই কথাটাই মুকালাফাতুহু তাআলা বিল হাওয়াদিস. লা শিবহা লাহু সদৃশ, আর রিদ্দা লাহু এ দিদ্দুন বা দিদ্দুন দদ দিয়ে, দিদ্দুন, দিদ্দুন হচ্ছে যে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী. প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী বিরোধী
নিদ্দুন শব্দের অর্থ হচ্ছে উদাহরণ, তুলনা। বা সমকক্ষ। মিসলুন হচ্ছে যে হুবহু। শরীক মানে অংশীদার। অংশীদার লা শিবহা লাহু, তার সদৃশ আর কেউ নাই। ওলা রিদ্দা লাহু, তার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ বা বিরোধী কেউ নাই। ওলা নিদ্দা লাহু, তার কোনো উদাহরণ নাই, তার সাথে তুলনা করতে পারে এরকম কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। ওলা মিসলা লাহু, তার হুবহু আর কেউ নাই। ওলা শরীকা লাহু, তার কোনো কাজের মধ্যে শরীক এরকম কেউ নাই। এ যে সদৃশ নাই, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নাই, তুলনা উদাহরণ নাই, তার কোনো সমকক্ষ নাই, তার হুবহু আর কেউ নাই, তার কোনো অংশীদার নাই, তো কিসে নাই, কোন কোন ক্ষেত্রে নাই? এটা তো নাই বুঝলাম, তার কোনো শরীক নাই, কোথায় কোথায় শরীক নাই? শরীক নাই ফি উজুবিল ওয়াজুদি, ফি উজুবিল ওয়াজুদি, ফি উজুবিল, ফি ফি উজুবিল ওয়াজুদি। এবার ওয়ালা ইস্তিহকাকিল ইবাদতি, ওয়ালা ওয়ালা ইস্তিহকাকিল ইবাদতি, ওয়ালা ফিল খালকি ওয়াত তাদবীরি, ইস্তিহকাকিল ইবাদতি, ওয়ালা ফি ফিল খালকি ওয়াত তাদবীরি, ফি উজুবিল ওয়াজুদি, ওয়াজিবুল ওয়াজুদ হওয়ার ক্ষেত্রে। ওয়াজিবুল ওয়াজুদ বলা হয় যে যার অস্তিত্ব অবশ্যম্ভাবী। উজুবিল ওয়াজুদি, ওয়াজিবুল ওয়াজুদ হওয়ার ক্ষেত্রে তার কোনো কোনো সমকক্ষ নাই। একইভাবে ওয়ালা ইস্তিহকাকিল ইবাদতি, ইবাদতের হকদার হওয়ার ক্ষেত্রেও তার কোনো অংশীদার নাই। একইভাবে ওয়ালা ফিল খালকি ওয়াত তাদবীরি, সৃষ্টি করা এবং সৃষ্টি করা এবং পরিচালনা করার মধ্যেও তার সাথে কেউ শরীক নাই। ওয়ালা ফিল খালকি ওয়াত তাদবীরি, সৃষ্টি করা এবং তাদবীরের মধ্যে। তো এখানে আসলে আল্লাহ পাকের ওয়াহদানিয়া, তাওহীদের কতগুলো শাখা আছে। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। তো ওই বিষয়গুলো, ইস্তিহকাকিল ইবাদা, ইবাদতের হকদার হওয়ার ক্ষেত্রে তার সাথে সমকক্ষ কেউ নাই, বা তার শরীক কেউ নাই, বা তার প্রতিপক্ষ কেউ নাই, বা তার মিছিল কেউ নাই। তাওহীদুল উলুহিয়্যাহ, এরপরে ফিল খালকি ওয়াত তাদবীরি,
খলক তদবির এবং মালিকানা, একটা আছে মিল্ক মালিকানা, ফিল খলকি ওয়া তদবিরি ওয়াল মিল্কি, মালিকানার ক্ষেত্রেও কেউ শরীক নাই। এটা হচ্ছে তৌহিদুল তৌহিদুর রুবুবিয়্যাহ। আর ফি উজুবিল ওয়াজুদি, এগুলো হচ্ছে সিফাত, সিফাতের মধ্যেও তার সাথে কেউ শরীক নেই। তো এখানে দুইটা বিষয় আলোচনা করা জরুরি হবে, একটা হলো তৌহিদ, তৌহিদের শাখা প্রশাখা বর্ণনা করা, তৌহিদ কাকে বলে, আর একটা হলো শিরক বর্ণনা করা, শিরকের উপর আলোচনা করা, শিরক কী কী। ফি ওয়াজুবিল ওয়াজুদি মানে হচ্ছে তাহলে যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, এই অস্তিত্ব অবশ্যম্ভাবী হওয়ার ক্ষেত্রে তার সাথে কেউ শরীক নেই। ওয়াল ইস্তিহকাক লিল ইবাদাতি, ইস্তিহকাক মানে হকদার হওয়া, আল ইবাদা মানে ইবাদতে হকদার হওয়ার ক্ষেত্রে তার সাথে কেউ শরীক নেই। আমরা বলি ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমারই ইবাদত করি, কেবল তোমারই সাহায্য চাই, সূরা ফাতিহা। ওয়ালা ফিল খলকি ওয়া তাদবীরি, খলক মানে সৃষ্টি করা, তাদবীর মানে পরিচালনা করা। খলক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, আর তাদবীর মানে হচ্ছে পরিচালনা করা। পরিচালনা করা ফি উজুবিল ওয়াজুদি ফি ইস্তিহকাকিল ইবাদাতি ওয়ালা ফিল খলকি ওয়া তাদবীরি। ফলে ইস্তাহিকুল ইবাদাতা আই আকসা গায়াতি তাযীমি ইল্লা হুয়া। এরপরের আমরা এই এই বিষয়গুলো আলোচনা করব, তাওহীদ এবং শিরক, এই দুইটা বিষয় একটু সময় নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ফালা ইস্তাহিকু, ফালা ইস্তাহিক, ফালা ইস্তাহিক কুল ইবাদাতা আই, আই মানে অর্থাৎ, আই অর্থাৎ মানে ইবাদতের হকদার হওয়া। ইবাদত মানে কি? ইবাদতের তর্জমা করতেছেন, ইবাদতের অর্থ আই আকস গায়াতিত তাযীম, আকস গায়াতিত তা তাযীম, আই আকস গায়াতিত তাযীমি ইল্লা হুয়া। ফালা ইস্তাহিকুল ইবাদাতা আই আকস গায়াতিত তাযীমি ইল্লা হুয়া। ফালা ইস্তাহিকু হকদার হবে হয় না, আল ইবাদা ইবাদতের মধ্যে, আই ইবাদত মানে কি? আই আকস গায়াতিত তাযীম, আকস মানে আকস গায়া মানে চূড়ান্ত পর্যায়, তাজিম মানে তাজিম বরত্ব, বরত্বের অনুভূতি অন্তরে নিয়ে তাজিম বলা হয়, কারো জন্য বরত্বের অনুভূতি অন্তরে পোষণ করা, অন্তরে পোষণ করা, কারো জন্য বরত্বের অনুভূতি অন্তরে অন্তরে পোষণ করা, এটাকে বলা হয় যে তাজিম, মানে কারো ইবাদত করা, কারো হুকুম মানা এই অনুভূতির সাথে যে তিনিই সবচেয়ে বড়, তিনিই বড়, তার আজমত, তার শ্রেষ্ঠত্ব অন্তরে অনুভব করে কারো সামনে নত হওয়া, এটা হচ্ছে ইবাদত। ইবাদতের মধ্যে দুইটা জিনিস, একটা হলো আকস গায়াত, আকস গায়াত গায়াতি তাজিম, আগলা আকস গায়াতিল মহাব্বা, মহাব্বত এবং তাজিম এই দুইটা জিনিস চূড়ান্ত পর্যায়ে একসাথে জমা হলে সেটাকে ইবাদত বলা হয়। তাহলে ইবাদত কাকে বলে? এই বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা সূরা ফাতিহার ইয়া কেন আবুদুর মধ্যে ইবাদতের ব্যাখ্যা করতে গিয়েও আমরা বলেছি। তাহলে একই কথাগুলো এখানেই, তাহলে সব পুরোটাই আর এখানে বলার দরকার নেই। তাহলে চূড়ান্ত পর্যায়ের তাজিম,
আর চূড়ান্ত পর্যায়ের মহব্বত, এমন মহব্বত যেটা আর কারোর জন্য সম্ভব নয়। এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন যে ওমিনান নাসি মান ইত্তাখিযু আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহ পাকের সমকক্ষ স্থির করে নিয়েছে এবং তাদেরকে ইউহিব্বুনাহুম ওই সমস্ত তাদের যে যে প্রতিমা বা যে দেবদেবী তারা ঠিক করে নিয়েছে সেগুলোকে এরকম ভালোবাসে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সেগুলিকে ওইরকম ভালোবাসে এরকম আল্লাহকে ভালোবাসা যায়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আশাদ্দু হুব্ব যেটা এটাই হলো চূড়ান্ত পর্যায়ের মহব্বত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু যারা ঈমানদার আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আশাদ্দু হুব্বান মহব্বত অন্য কারোর জন্য হতে পারে কিন্তু আশাদ্দু হুব এটা আল্লাহ পাক ছাড়া আর কারোর জন্য হতে পারে না। মহব্বত সন্তানের জন্য হতে পারে, স্ত্রীর জন্য হতে পারে, বাপ মায়ের জন্য হতে পারে, বন্ধুর জন্য হতে পারে, কোনো একটা প্রিয় জিনিসের জন্য হতে পারে, কিন্তু আশাদ্দু হুব চূড়ান্ত পর্যায়ের মহব্বত এটা আল্লাহ পাক ছাড়া আর কারোর জন্য হতে পারে না। তাহলে ইবাদতের মধ্যে দুইটা জিনিস জমা হতে হবে, ইবাদতের মধ্যে দুইটা জিনিস জমা করা, চূড়ান্ত পর্যায়ের তাজিম, চূড়ান্ত পর্যায়ের মহব্বত। এই এই জিনিসটা এক তো হলো যে শিরিক বোঝার জন্য জরুরি, মানে যারা শিরিক করে তো তাদের এই শিরকি কার্যগুলির মধ্যে দুইটা জিনিস চলে আসে। গায়রুল্লাহর জন্য তারা চূড়ান্ত পর্যায়ে তাজিম দেখায়, যেমন ধরেন যে মাজারে গিয়েছে তো মাজারে জিয়ারত করে ফিরে আসছে, সে ব্যাক করার সময় পিঠ দেয় না, ব্যাক করার সময় সে আর পিঠ দেয় না, সে মানে পিঠ দেওয়াটাকে মানে অপমান মনে করতেছে, মানে পিঠ দিয়ে আসবে না, মানে তাজিমের একটা কোন পর্যায়ে, কেমন একটা তাজিম সে অনুভব করে ওখানে। আবার চূড়ান্ত পর্যায়ের মহব্বত, চূড়ান্ত পর্যায়ের মহব্বত, এই তাজিম আর মহব্বত যখন জমা হয়ে যায়, চূড়ান্ত পর্যায়ের তাজিম, চূড়ান্ত পর্যায়ের মহব্বত, যেরকম তাজিম কেবল আল্লাহর জন্য হতে পারে, যেরকম মহব্বত কেবল আল্লাহর জন্য হতে পারে, এরকম তাজিম আর এরকম মহব্বত যখন গায়রুল্লাহর জন্য হয়ে যায় সেটার নাম শিরিক। তাহলে ইবাদতের ঠিক উল্টার জিনিসের নাম হলো শিরিক, শিরিক ফিল ইবাদা, যেটা শিরিক ফিল ইবাদা যেটা সেটা, সেটার মধ্যে মহব্বত এবং তাজিম হয় গায়রুল্লাহর জন্য। এখন এই চূড়ান্ত পর্যায়ের তাজিম সে অনুভব করছে কি করছে না, এটার ইয়া কি, মানে স্কেলটা কি? যেমন তারা অনেকে বলে যে আমরা তো সিজদা দিই, কিন্তু সিজদা দিই হলো তাজিমই সিজদা, মানে তাজিম করতে গিয়ে আমরা কি করি, সিজদা করি, সম্মান দেখাতে গিয়ে সিজদা করি। তো সম্মান তো আমরা মা বাবাকেও দেখাই, আত্মীয় স্বজনকেও দেখাই, তাহলে সম্মানের মধ্যেও একটা চূড়ান্ত পর্যায়ে সম্মান আছে, সেটা আল্লাহর জন্য নির্দিষ্ট, কিন্তু গুরুজন হিসাবে, বড় হিসাবে অন্যদেরকেও তো আমরা কী করি, তাজিম করি, অন্যদেরকে আমরা সম্মান করি, মানে মহব্বত এবং সম্মান এটা অন্যের জন্য হয়, কিন্তু আল্লাহর জন্য যে তাজিম, আল্লাহর জন্য যে মহব্বত, সেটা তো চূড়ান্ত পর্যায়ের তাজিম, চূড়ান্ত পর্যায়ের মহব্বত। ঠিক এই পর্যায়ের তাজিম এবং এই পর্যায়ের মহব্বত আল্লাহ পাক ছাড়া আর কারোর জন্য হবে না, আর কারোর জন্য যদি এই পর্যায়ের তাজিম আর মহব্বত অন্তরে পোষণ করে সেটাই শিরিক, শিরিক ফিল ইবাদা, শিরিক ফিল ইবাদা। এখন চূড়ান্ত পর্যায়ের তাজিম যে তারা করে, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ এই সীমারেখা টেনে দিয়েছেন যে কখন বলা হবে যে এটা মানে ইবাদতের পর্যায়ের তাজিমে চলে গেছে, ইবাদতের পর্যায়ের মহব্বতে চলে গেছে, আর কখন বলা হবে যে যে না একটা হলো বড় হিসেবে তাজিম, বড়দেরকে সম্মান করার পর্যায়ে তাজিম, এই দুইটার মধ্যে মানে বাউন্ডারিটা কি, সীমারেখাটা কি, কেমনে বোঝা যাবে, কী দেখে বুঝবো আমরা? তো তিনি এ বিষয়ে একটা সীমারেখা টেনেছেন যে কখন বলতে হবে যে এখানে চূড়ান্ত পর্যায়ে তাজিম পরিলক্ষিত হচ্ছে।
এই জিনিসটা যদি বুঝে আসে তাহলে শিরিকগুলো বুঝে আসবে, যে শিরিকের পর্যায়গুলো বুঝে আসবে যে কেমনে কেমনে শিরিক করে। ধরা যাক আমার শিক্ষক তিনি আমার চাইতে বেশি জানেন, তিনি আমার চাইতে বেশি জানাটা স্বাভাবিক যে তিনি আমার শিক্ষক, তো বেশি জানেন এই জন্য তাকে আমি সম্মান করি, তাকে আমি বড় জানি, তার একটা আজমত আমার অন্তরে আছে, আমার শিক্ষক আমার স্যার বেশি জানেন, আমার উস্তাদ আমার চেয়ে বেশি জানেন। একে বাবা মা তার চাইতে বিভিন্ন দিক দিয়ে সুপেরিয়র হওয়া, সুপেরিয়রিটির বিষয়টা এটা একটা পর্যায়ে যেটা সম্ভব পসিবল সেটা অন্তরে আছে আমাদের, সেই কারণে আমরা তাজিম করি। আরেকটা হলো মানে বরত্বের এমন একটা দিক নিয়ে আসা যেটা থাকা সম্ভব না, যেমন সেটা হলো মাজারে গেল ধরা যাক, এখন মাজারওয়ালা তিনি ইবাদতের ক্ষেত্রে ওই বুজুর্গ মাজারে গেল ধরা, এখন বুজুর্গ উনি ইবাদতের ক্ষেত্রে আল্লাপাকে বেশি সন্তুষ্ট করেছেন, আল্লাপাকে বেশি রাজি করেছেন, এই জন্য আমার চাইতে উনি বড়, ওনার একটা সম্মান অন্তরে আছে। তো এটা হলো সম্ভাব্য পসিবল বিষয় যে কারো চাইতে কারো ইবাদতের দিক দিয়ে বেশি বড় হওয়া, বেশি সুপেরিয়র হওয়া, এভাবে ধরেন এলমের দিক দিয়ে বেশি সুপেরিয়র হওয়া, বড় আলেম তো এলমের দিক দিয়ে বেশি সুপেরিয়র হওয়া এটা সম্ভব, এটা সম্ভাব্যের মধ্যে। আরেকটা হলো অসম্ভব, অসম্ভব হলো যেমন এখন পীর সাহেবকে এই জন্য কবরের মধ্যে গিয়ে একটা তাজিম অনুভব করছে বা তার একটা আজমত তার একটা ভয় এই জন্য অন্তরে পোষণ করছে যে যেমন আল্লাপাক যেরকম সব কিছু জানেন, তো ওই গাইরুল্লাহ যে কবরের মধ্যে শুয়ে আছে সে আমার দিলের হাজত জানে বা আমার দিলের অবস্থাগুলো সে জানে, আমি কি ভাবছি সেটা সে জানে, এরকম একটা চিন্তা, অথবা সে এগুলো জেনে আমার সমস্যা কবর থেকেই সমাধান করতে পারে, আমার যে জরুরত আমার যে প্রয়োজন সে গাইবীভাবে বিশাল এক ক্ষমতা আছে তার অর্জন হয়েছে সে ক্ষমতা বলে সে করতে পারে। এই যে কনসেপ্ট এই যে চিন্তা এটার সাথে যখন এই তাজিম যুক্ত হবে, এরকম একটা বিশ্বাসের সাথে যখন ওই তাজিমটা যুক্ত হবে তখন এটা শিরিকে আকবরে পরিণত হবে, শিরিকে আকবরে পরিণত হবে, তখন সেটাকে কেবল তাজিম বলা হবে না। তাজিমের প্রসঙ্গটা এই জন্য তারা দেয়, সিজদার ক্ষেত্রে বিশেষ করে তাজিমের প্রসঙ্গ তারা এই জন্য আনে, কারণ ওই ইউসুফ আলী ইসলামকে সিজদা করেছেন তার ভাইয়েরা তার বাবা মা, আদম আলী ইসলামকে সিজদা করার জন্য আল্লাহ হুকুম করেছেন ফেরেশতাদেরকে তোমরা আদমকে সিজদা করো, তাহলে এগুলো তো সিজদা। কিন্তু এই কথা কোনো সন্দেহই নাই যে ইয়াকুব আলী ইসলাম বা ওনার স্ত্রী ওনার ছেলেরা ইউসুফ আলী ইসলামকে যে সিজদা করেছে এই সিজদাতে তারা তাকে এই ইবাদতের যোগ্য মনে করে সিজদা করে, এটা সম্ভবই না, কারণ তিনি নবী এবং তারা তাওহীদ পন্থী, এই ধরনের শিরিক তাদের মধ্যে পাওয়ার প্রশ্নই নাই। আল্লাহ পাক আদমকে সিজদা করার কথা বললেন ফেরেশতাদেরকে, তো ফেরেশতারা এমন মাখলুক যে তারা আদমকে সিজদার যে ইবাদতের যে সিজদা এটা করবে এটা অসম্ভব, তাহলে এই যে সিজদা করা হুকুম যে আল্লাহ পাক করলেন এটাকে একটা সম্মান জানানো, সম্মান জানানো, আল্লাহ পাক বললেন যে তোমরা সম্মান করো তাকে, এই সম্মানের একটা সুরত হলো সিজদা, এই যে সিজদা করেছে ইউসুফ আলী ইসলামকে সিজদা করেছে এটা কি এই তাজিম। তো কিন্তু এই যে সিজদাটা করলো এসে শুধুমাত্র তাজিম সম্মান করার একটা ইচ্ছা আছে, কিন্তু ইউসুফের মধ্যে বা আদমের মধ্যে এমন কিছু যুক্ত হয়ে গেছে যেটা রুবুবিয়ত বা যেটা উলুহিয়ত মানে সুপার ন্যাচারাল কোনো পাওয়ার, মানে মানুষের স্বাভাবিক যে মানুষের সামর্থ্য তার ঊর্ধ্বের কোনো ক্ষমতা এরকম আছে মনে করে সিজদা নয়, তাহলে এই লেভেলের সিজদা এটা সিজদাইয়ে মানে সিজদা তাজিম বললাম, সিজদা তাজিমে সিজদা, কিন্তু এখন তো তাজিম সিজদা জায়েজ নাই, এটা অন্য বিষয়। আমাদের যে শরিয়া, আমাদের শরিয়তের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়া সেই শরিয়তে তাজিমের জন্য সিজদা করা জায়েজ নাই। তাহলে কোনো ব্যক্তি সিজদা করছে তাজিম অনুসারে, এ তাজিমে যে সিজদা যদি তাজিম পর্যায়েই থাকে তার সীমারেখা, এটা তাকে রুবুবিয়তের কোনো কিছু হাসিল আছে মনে করে সিজদা করছে না, মানে যা গাইরুল্লাহর মধ্যে যাকে সিজদা করছে তার মধ্যে রুবুবিয়া
রুবুবিয়াতের কোনো কিছু আছে এই কথা মনে করে সিজদা করছে না, শুধু তাজিম, এতটুকু যদিও হয় তারপরও একটা কবি গুনাহি কবিরা হবে, একটা হারাম কাজ হবে আমাদের শরিয়া অনুযায়ী। আগের শরিয়তে এটা সুযোগ থাকলেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে শরিয়া, সেই শরিয়াতে কোনো গায়রুল্লাহকে সিজদা করা, চাই এটা সিজদার ইবাদতে সিজদা হোক চাই তাজিমে সিজদা হোক, কোনো প্রকার সিজদা জায়েজ নেই। তাহলে যদি এরকম তাজিমের সাথে সিজদা করে এটা কি হবে? এটা হারাম হবে, হারাম কাজ হবে। যদি ওই রুবুবিয়াতের যে মানে তাসাউর ধারণা এটা যদি না থাকে, কিন্তু যদি ওই ধারণার সাথে করে যে মাজারওয়ালা কি জন্য সিজদা করছে যে তিনি তার দিলের কথা জানে, মাজারওয়ালা কি জন্য সিজদা করছে যে সে ও মাজারে থেকেই তার সমস্যা সমাধান করতে পারে, সুপার নেচারাল কোনো ক্ষমতা বলে কোনো একটা করে ফেলতে পারে, এরকম একটা এতিকাত এরকম একটা বিশ্বাস হিসেবে যদি করে, তখন সেটা কিন্তু আর তাজিমের পর্যায়ে রইল না, এটা তো ইবাদতের পর্যায়ে চলে গেল, আকসা গায়াতি তাজিম ওখানে পৌঁছে গেল। তো এই সীমারেখাটা বুঝতে হবে, এই সীমারেখা। তাহলে এই পর্যায়ের যদি কি হয়, তাজিমটা যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যেটা ওই ইবাদতের সেন্স চলে আসে যে সুপার ন্যাচারাল কোনো ক্ষমতা বলে কিছু করতে পারে, এই সেন্স থেকে সিজদা করা, এটা তো রব বানিয়ে ফেলা, এটা তো ইলা বানিয়ে ফেলা, এটা তো কি উলুহিয়তের মধ্যে মানে নিয়ে যাওয়া, পর্যায়ে নিয়ে যাওয়া, এটা তো শিরিক আকবর। এরকম করলে তো তার ইমানে নষ্ট হয়ে যাবে, এই পর্যায়ের এই পর্যায়ের যদি শিরিক হয়ে যায় তো এটা তো ইমানে নষ্ট হয়ে যাবে, তখন তার ইমানেই বরবাদ হয়ে যাবে, এখান থেকে তওবা করে ফিরে না আসা পর্যন্ত, আবার ইমান না আনা পর্যন্ত, ইমান এনে চূড়ান্তভাবে এগুলো থেকে তওবা করে যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তো সে এমন হবে যে সে চিরকাল জাহান্নামে থাকবে, এই ধরনের খালিদিন ফিহা আবাদা মুশরিকদের জন্য এই পর্যায়ে চলে যাবে, সে মানে ইমান বিধ্বংসী কাজ কারবার হয়ে যাবে, এটা হলো কি শিরিক আকবর। তাহলে যারা তাজিম সিজদার দাবি করে তাদেরকে প্রশ্ন করতে হবে যে সিজদা করার পরে তুমি কেন করেছো, কি মনে করে করেছো, তুমি কি মনে করেছো যে এই মাজারওয়ালা তোমাকে তোমার এই সমস্যা সমাধান করতে পারে, তোমার দিলের খবর জানে, এটা সেটা তোমার সমস্যা সবগুলো, মানে আল্লাহ পাকের যে গুণাবলী এগুলো ওই মাখলুকের মধ্যে ওই গাইরুল্লার মধ্যে আছে এরকম মনে করে, ওই ক্ষমতা ওই কুদরত কুন ফায়াকুন ওই কুদরত ওই মাখলুকের মধ্যে এসে গেছে এই কথা মনে করা করে করা। যেমন আমরা অনেক সময় কি করি যে আমার টাকা দরকার তো কারো কাছে টাকা চাচ্ছি, বন্ধুর কাছে হোক, পিতার কাছে হোক, ভাইয়ের কাছে হোক, বড় ভাইয়ের কাছে, তো এই যে টাকা চাচ্ছি এই টাকা চাওয়াটা এই সাহায্য চাওয়াটা এই খেয়ালে যে এতটুকু সাহায্য সে করতে পারে, এটা স্বাভাবিক সাহায্য করতে পারার একটা একটা যোগ্যতা আল্লাপাক মানুষকে দান করেছেন, মানুষের সীমার ভিতরে সাহায্য, তো এটা কি হয় না, এটাকে ইস্তিগাসা বা ইস্তি আনা বলে না, এটাও ইস্তিগাসা ইস্তি আনা ঠিক আছে, কিন্তু এটা হলো তার সামর্থ্যের ভিতরে, তার সামর্থ্যের ভিতরে। কোনো একটা সন্ত্রাসী এসে গেছে আমাকে মারার জন্য, এখন পুলিশকে ফোন করা, র্যাবকে ফোন করা, তো এটা এটা তো সাহায্য চাওয়া হলো, এই সাহায্য তো সীমার ভিতরে এটা করতে পারে, কিন্তু এমন সাহায্য, এমন সাহায্য যেটা কেবল আল্লাপাক করতে পারেন, যেমন এখানে ওই ওরা যখন বিপদে পড়ে তখন ওদের গাইরুল্লাহকে ডাকতে থাকে, তারা ডাকে, তারা বলে যে যেমন আব্দুল কাদের জিলানিকে কেউ কেউ ডাকে, হে আব্দুল কাদের জিলানি, হ্যাঁ আপনি আমার এই সমস্যা সমাধান করেন, নাউজুবিল্লাহ, এইভাবে তারা তাদের ওই বড় বড় বুজুর্গদের ডাকে। আমাদের ভান্ডারীরা যেমন ও বাবা ভান্ডারী এ ধরনের ডাক দেয় বিভিন্ন মুসিবতে পড়লে, বিভিন্ন মুসিবতে পড়লে ওখানে অনেক দূরে এসে সে তার বাড়িতে, মাজারে তো করে করেই, মাজারে তো এগুলো করেই, মাজারের সামনে এসে তো করে, মাজারের মাজার ছাড়াও অন্য জায়গায়ও তারা এগুলো করে, কোনো একটা সমস্যায় পড়লে তারা ডাকে যায় বাবা ভান্ডারী, ও বাবা ভান্ডারী, আল্লাহকে ডাকে না, ডাইরেক্ট ওই বাবা ভান্ডারীকে ডাকে, এবং তারা এই কথাও বলে যে বাবা ভান্ডারী বাঁচিয়েছে, বাবা বাঁচিয়েছে, এগুলো বলে মুসিবত থেকে কোনো একটা মুসিবত থেকে বেঁচে গেল, অ্যাক্সিডেন্ট হলো না, সে বলবে যে বাবা ভান্ডারী বাঁচিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা এরা বলে। তাহলে এরা এমন একটা পর্যায়, এমন একটা কাজ, এমন একটা কুদরত যেটা আসলে থাকার কথা না কোনো গাইরুল্লাহর, যেটা কেবল আল্লাহ পাকেরই ক্ষমতা, আল্লাহ পাকেই করতে পারেন, এমন পর্যায়ের বিষয়গুলো তারা মনে করে গাইরুল্লাহর জন্য, তাহলে এটা শিরিক আকবর, শিরিক ফি রুবুবিয়্যা, এবং শিরিক ফি সিফাতও বটে এটা, কারণ আলিমুল গায়েব হওয়া এটা কেবল আল্লাহ পাকের বৈশিষ্ট্য, এখান থেকে জেনে গেল, জানলো কেমনে,
এ জানা, সরাসরি জানতে পারা, এটা তো আল্লাহ পাকের বৈশিষ্ট্য, কোনো মাধ্যম ছাড়া জানা। তো বাবা ভান্ডারই কবর থেকে জানে, নাউজুবিল্লাহ, এরকম একটা ধারণা ওদের। তো এরকম একটা ধারণার সাথে দোয়া করে ডাকে। আব্দুল কাদের জিলানিকে কেন ডাকতেছে? ডাকছে এই জন্য তার ধারণা হচ্ছে আব্দুল কাদের জিলানি জানছে তার সমস্যাটা, দেখছে তাকে, নাউজুবিল্লাহ। এখান থেকে দেখা জানা এগুলো তো আল্লাহ পাকের বৈশিষ্ট্য, আব্দুল কাদের জিলানি বা কোনো বুজুর্গ কেমনে পারবে? তাহলে এই পর্যায়ের একটা বিশ্বাস এতিকাদ, এটা শিরিক আকবর, শিরিক ফিল আসমা ওয়া সিফাত, আর শিরিক ফিল রুবুবিয়া। আর ডাকাটা স্বয়ং ইবাদত, দোয়া করাটা একটা ইবাদত, তাহলে দোয়া করাটা ইবাদত হিসেবে, আর দোয়া ও মুখুল ইবাদা, তাহলে দোয়াও ইবাদত। তাহলে ইবাদত করলো কার? গায়রুল্লাহর। তাহলে ওখানে শিরিক ফিল রুবুবিয়া, শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল আসমা ওয়া সিফাত তিনোটা দাখিল আছে, তিনোটা হয়ে গেছে ওখানে। যখন দূর থেকে গায়রুল্লাহকে ডাকে ইস্তিগাসা করে, যখন গায়রুল্লাহর কাছে সাহায্য চাই এই চিন্তার সাথে, ওই গায়রুল্লাহ তার ওই কুদরত আছে, ওই সামর্থ্য আছে, সে এরকম করতে পারবে, অথচ সেটা তার সামর্থ্যের মধ্যে থাকতেই পারে না। এবং দুই হলো, সে জানতেছে, ওখান থেকে জানছে, সে দেখছে এরকম মনে করে। তাহলে এটা সিফাত, আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতকে গায়রুল্লাহর মধ্যে আছে মনে করা। তো স্বয়ং দোয়া করাটা একটা ইবাদত, দোয়া করাটা একটা ইবাদত, সাহায্য চাওয়াটা একটা ইবাদত, ইস্তিআনা একটা ইবাদত, সেটা করছে গায়রুল্লাহর, তাহলে সেটাও শিরিক। তাহলে শিরিক ফিল ফিল রুবুবিয়া, শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল আসমা ওয়া সিফাত সব এখানে কী হয়ে গেছে, এসে গেছে। তাহলে এই পয়েন্টটা যদি আমরা বুঝি, তাহলে এই শিরিক তার কাছে শিরিক হয়ে গেছে, শিরিক আকবর হলো কি হলো না, এটা ডিফারেনশিয়েট করা সহজ। আমাদের অনেক লোকজন এরকম আছে, এগুলো আমাদের মুসলমানদের মধ্যে, তারা হঠাৎ করে কবরে গিয়ে সিজদা দেয়, আল্লাহ হবে বলে সিজদা দেয়। কীভাবে তুমি সিজদা দিলে কেন? বলে সিজদা দিয়েছি আল্লাহকে। আল্লাহকে দিয়েছি এটা প্রমাণ কি? বলে আমি আল্লাহ হবে বলেছি না। তো তারা এগুলো করে, তারা বলে এটা তাহজিমি সিজদা। এখন ওকে জিজ্ঞেস করতে হবে, তুমি যে বললা তাহজিমি সিজদা, তোমার দিলের মধ্যে এই ভাবটা আছে কি না, এই ধারণাটা আছে কিনা? যদি এই ধারণার সাথে করে থাকো, এটা তাজিমি সিজদা না, এটা তো মানে ইবাদতে সিজদা হয়ে গিয়েছে, এই কনসেপ্ট ধারণা নিয়ে করা সিজদা দেয়া, এটা তো ইবাদত, এটা তো শিরক, তুমি গায়রুল্লাহর ইবাদত করলা, তাহলে এই বিষয়টা সাফ করতে হবে। তাহলে যদি ওই সেন্সটা অন্তরে থাকে, যদি সে স্বীকার করে যে না এই তার এমন শিরিক সে করে যে দ্বারা তার ইমান নষ্ট হয়ে গিয়েছে, শিরিক আকবর। আর যদি বলে যে না আসলে আমার, আমি জানি যে সেই গায়রুল্লাহ সে পারে না, সে পারে না, বাকি তাজিম হিসেবে যে করছে ইসুফ আলাহ ইসলামকে দিল সেই জন্য আমরা করলাম, বা এগুলো যদি বলে, তারপরও এটা হলো কি? কবিরা গুনাহ, হারাম কাজ, হয়তো ইমান নষ্ট হবে না, কিন্তু এটাও তো একটা হারাম কাজ, যেটা মানে সিজদায়ে তাজিমি বলছে যেটাকে, সেটা। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করা, তার কাজটা মুশরিক, মুশরিকের কাজ হলো কি না, শিরিক আকবর হলো কি না, ইমান চলে যাওয়ার মধ্যে শিরিক করলো কি করলো না, এই পয়েন্টটা সাফ সাফ করে দিতে হবে, বুঝতে হবে, বুঝাই দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।